শুক্র আলহামদুলিল্লাহ, আমাদের চেকিং শেষ, টিএসএ শেষ। আমরা এখন গেটের দিকে যাব, আরও 2 ঘন্টা পরে আমার ফ্লাইট। এটা আমার একটা সারপ্রাইজ জার্নি থাকছে, কেউই জানে না, শুধুমাত্র আরফিন জানে। এই মাত্র আফসিনকে বললাম যে আমরা বাংলাদেশ যাচ্ছি, আফসিনও কিন্তু জানতো না এবং সে স্টিল বিলিভ করছে না, সে মনে করছে আমরা এখনও মিশিগান যাচ্ছি। তো এটা আসলে একটা সারপ্রাইজ থাকবে আমার ফ্যামিলির জন্য, দেখা যাক কতটুকু সারপ্রাইজ রাখতে পারি, যেহেতু এখনও পর্যন্ত বলি নাই। জানি না কতটুকু করতে পেরেছি, এত হুটহাট করে ডিসিশন নেওয়া হয়েছে আমার, অনেক তাড়াতাড়ি বোর্ডিং করেছি আজকে। এখন আমি বিলিভ করছি বাংলাদেশে যাচ্ছি, তো কন্টিনিউ অন। আমরা এখন দুবাইতে গেটের কাছে যাচ্ছি, আর মনে হয় 2 ঘন্টা আছে। আমার আফসিনটা মানুষের সাথে এত মিশতে পারে, এয়ারপোর্টে একজন বন্ধু বানিয়ে ফেলেছে। তুমি তো মিস করতেছ, ইউ নট গোনা গেট দ্যাট চান্স টু সি লাইক দিস। তোমাকে তো র‍্যাম্পে করে কেউ নিবে না অন্য দেশে, সি। তুমি যদি এরকম ঘুমায় যাও, মার যে এতগুলো ব্যাগ, তুমি জানো আমি কেন ঘুমায় যাচ্ছি, রাইট? সানিয়া
বেজালি আমরা এসছি আমার মাকে সারপ্রাইজ দিতে, আম্মু জানেন আমরা আসছি। বলো চিজ, আমার নানু আসো, মানুষ সুন্দর হলে আমার ছবি সুন্দর হবে। সুন্দর করে কিছু আমি কি মিছি নাকি? খালি সুন্দর করে ছবি তোলো, সুন্দর করে ছবি তোলো। কেসে আমি কি মিছি নাকি? অবশ্যই, তুই কি বলস? এই যে মাটির গন্ধ, এই মাটির গন্ধগুলো তো আমার সাথে আমার রক্তের সাথে মিশানো না। কিন্তু বলছি বিলটা তো একটা সময় আমার জন্য অনেক দূরে ছিল, মানে রাস্তার ওই পারটা, কিন্তু এটা অনেক কাছে চলে আসছে না কেন? বড় হয়ে গেছে না?
এই পুকুর খাটে কত কত ঘুরা আমার বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা, এত একটা সুন্দর মন্দির। হ্যাঁ, ভিতরে আয় না জ্যোতি, ভিতরে একটা দেখ। এখানে ছবি তুলে কি করবে? জুতা কেন নিব? আল্লাহ আল্লাহ, কিরে মারামারি করতেছিস কেন? এবার জ্যাডা এবার হরে তো নাই নসে জ্যাডাও করে কি বিয়াদ কুকটা কি আমার বার্থডে 21 তারিখ, আজকে 10 তারিখ। আমি আমাকে
সারপ্রাইজ দেওয়ার জন্য কেক বানিয়েছে বান্ধবী। দেখো আমরা ভিতরে যাচ্ছি আর এই যে আমার ঢাকা থেকে যেতে হচ্ছে ও ঢাকা থেকে ভিতরে যাবো ওকে আমি যাবো আমরা মানে পাশে ওকে করতে আপনি নড়ে গেলে কিন্তু জিনিসটা নড়ে যাবে, নড়ে যাবে, তোমার কান ফুলে যাবে। আমাকে ধরিও না,
কেন ভয় পাইছো তুমি? ভয় পায় না চাইলে তুমি যেটা পছন্দ করো চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা। সাব্বির তুই গতবারও গেছিলি আমাদের সাথে মনে আছে? সেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অসম্ভব ভাল লাগছে। এখন একটু ভালোভাবে পৌঁছালেই হয়, শুকর আলহামদুলিল্লাহ সবাইকে সারপ্রাইজ দিতে পেরেছি, খুবই ভালো লেগেছে। গত 4 তারিখ থেকে আজকে 13 তারিখ পর্যন্ত চট্টগ্রামে ছিলাম পরিবারের সাথে, অসাধারণ অভিজ্ঞতা, শুকর আলহামদুলিল্লাহ। ও মাই গুডনেস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ আমরা চেক ইন করা শেষ, গেটের কাছে একটা রেস্টুরেন্টে বসেছি, আর 1 ঘন্টা পরে আমাদের বোর্ডিং। 7 দিনের জার্নি হলেও খুবই ভালো ছিল, শুকর আলহামদুলিল্লাহ। সে
say that you were 17 and pumped as we thought.